নিট পরীক্ষা বাতিলের দাবি খারিজ সুপ্রিম কোর্টের। এমন ব্যাপক দুর্নীতি প্রমাণ মেলেনি যে কারণে পুনরায় নিট পরীক্ষা নিতে হবে, তাই ফের নিট পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে দারুণ খুশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, বলেন এটা দেশের যুবদের জয়। একই সঙ্গে বিরোধীদের চারা দিন কয়েক আগে সংসদে একযোগে তাকে আক্রমণ করেছিলেন তাদেরও পাল্টা জবাব দিতে ভুললেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তরফে নিট পরীক্ষা বাতিলের আবেদন খারিজ করা হয়েছে। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সুপ্রিম কোর্টের এই ঐতিহাসিক রায়ের পর আমি একটাই কথা বলতে চাই, সত্যমেব জয়তে। যখন নিটের প্রসঙ্গটি সামনে আসে তখন আজকে সুপ্রিম কোর্টের রায়ের পরে বিরোধীদের ভূমিকা স্পষ্ট হয়ে গেল। গতকাল পর্যন্ত লোকসভার বিরোধী দলনেতার আচরণ চাচ্ছিল দেশের শিক্ষা ব্যবস্থাকে রাবিশ বলা, তা নিয়ে প্রশ্ন তোলায় ওনার মানসিক অবস্থা স্পষ্ট করে। রাহুল গান্ধীকে আরও আক্রমণ করে শিক্ষামন্ত্রী বলেন, নিটের সমালোচনা করে রাহুল গান্ধী ভারতেরই সমালোচনা করেছেন। দেশের পড়ুয়াদের বিভ্রান্ত করে ভুল পথে চালানোর চেষ্টা করে এবং তাদের সমাজে অশান্তি তৈরির জন্য উস্কেছেন, এগুলি সবই তার রাজনীতির অংশ ছিল। আমি ওর কাছে এবং বিরোধী পক্ষে থাকা সকলকে যারা এই ধরনের দায়িত্বহীন আচরণে যুক্ত ছিলেন তাদের বলছি, দেশের পড়ুয়া যুব সমাজ ও অভিভাবকদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তোমরা দেশের ক্ষতি করেছ, দেশে অশান্তি তৈরি করার চেষ্টা করেছ, দেশ কখনো ক্ষমা করবে না। রাজনৈতিক শত্রুতা আলাদা বিষয়, কিন্তু পড়ুয়ারা দেশের সকলের ভবিষ্যৎ। লোকসভায় নেতা প্রতিপক্ষ কালতক যে রবৈয়া আপনায়ে থে, দেশ কি এক্সামিনেশন সিস্টেম কো অমান্য করনা, উসকো সেম কহনা, উসকো রবিশ কহনা, ইয়ে উনকি বৌদ্ধিক স্তর কা প্রমাণ করতি হে। মর্যাদা মে রহতে হুয়ে আপিল করনা চাহতা হুঁ কি আপনে দেশ কো ঠেস পৌঁছায়া হে, দেশ মে অনার্কি খড়া করনা চাহে, দেশ মে এক সিভিল আনরেস্ট হো, ইয়ে উসকে আপনে ষড়যন্ত্র কিয়া, দেশ আপকো মাফ নহীঁ করেগা। সুপ্রিম কোর্ট কি ইস ঐতিহাসিক জজমেন্ট কে বাদ ফির কহুঙ্গা সত্যমেব জয়তে, সচ কবি ছুপ নহীঁ সকতা হ্যায়। বিরোধী দল কি ভূমিকা আজ কি সুপ্রিম কোর্ট কি জজমেন্ট কে বাদ ভি স্পষ্ট হুই, ফির সুপ্রিম কোর্ট কি ইস ঐতিহাসিক জজমেন্ট কে বাদ ফির কহুঙ্গা সত্যমেব জয়তে, সচ কবি ছুপ নহীঁ সকতা হ্যায়। কুছ বিষয় মেনে কাল পার্লামেন্ট মে কাহা ভি হ্যায়, দেশ কি শিক্ষা ব্যবস্থা কো সুধারনে কে লিয়ে, বিশেষ করকে নৌজওয়ানো কি হিতো কো সুরক্ষিত করনে কে লিয়ে, কিসনে ক্যা কিয়া হ্যায় অন রেকর্ড হ্যায়। হমনে তো আপনা হিসাব দিয়া কি হমনে পাবলিক এক্সামিনেশন কো সুচিতা কে সাথ জোড়নে কে লিয়ে কানুন ভি লায়া, জিন লোগো নে 2010 মে কানুন লা কে ওয়াপস কর লিয়ে উনকো হি উত্তর দেনা পড়েগা, কিসকি দবা মে আপনে কানুন লা কে আপ উসকো ওয়াপিস কিয়ে থে। এ সারা বিষয় সমাজ কে সামনে অভি চর্চিত হ্যায়, উসমে সবকো আপনা আপনা উত্তর দেনা হি পড়েগা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।